আসুন পরিশেষ, যেই কথা বলে সময় আমাদের শেষ হয়ে গেছে। গতকাল পর্যন্ত পত্রপত্রিকা, নিউজ পোর্টাল সব কিছুতে যেই খবর, সেটা হলো গঙ্গা নদী দিয়ে হাজার হাজার মানুষের লাশ, মরা মানুষের লাশ স্রোতে দক্ষিণ দিকে ভেসে আসতেছে। সেখানের নাম গঙ্গা, আমাদের এখানের নাম পদ্মা। নদী কিন্তু একটা, এই পদ্মাই কিন্তু ভারতের ওইদিকে গঙ্গা। যেই গঙ্গা নদীর পানি না খাইলে ওদের পাপ না, পেট পরিষ্কার হয় না, যেই গঙ্গা জলে গোসল না করলে ওদের শরীর পবিত্র হয় না, সেই মা গঙ্গা। গঙ্গায় নম, গঙ্গায় নম, জগত্তারিণী মাত, বেদের কথা। এই পবিত্র গঙ্গা নদীতে এখন মরা মানুষের লাশ, হাজারে হাজারে লাশ ভাসতেছে। কারণ এত মানুষ মরতেছে যাদেরকে পোড়াও যায় না, লাকড়ি নাই, শ্মশানে জায়গা নাই, রাস্তার কিনারে এতদিন পড়েছে, এখন রাস্তার কিনারেও আর কোনো জায়গা নাই। এখন লাশ শুধু গঙ্গা নদীতে ফেলে, যমুনা নদীতে ফেলে, বিভিন্ন নদী দিয়ে লাশ। আর সবগুলা নদী কিন্তু বাংলাদেশের দিকে, 54টা নদী, ভারত থেকে 54টা নদী কিন্তু বাংলাদেশে ঢুকেছে, 54টা, মনে রাখবেন। সবগুলা নদীতে লাশ, যার জন্য মধ্যে গঙ্গা নদীতে লাশ সবচেয়ে বেশি। কারণ গঙ্গার ওই মাতা, উত্তর মাতা হইল উত্তরপ্রদেশ, দিল্লি, লখনউ, আগ্রা, এরপরে আসেন নরেন্দ্র মোদীর দেশ গুজরাট। গুজরাট সেটা উত্তর ভারতে, যেখানে করোনার ছোঁয়া বর্তমানে সবচেয়ে বেশি। আর করোনা ভাইরাস সর্বশেষ খবর অনুযায়ী এই পর্যন্ত 660 বার তার সুরত বদল করেছে। সুরত বদল বুঝুন তো, প্রথমে একটা আকারে আসে, এই দেখতে এমন, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বিজ্ঞানীরা দেখে। এখন এইটা মারার জন্য তারা ইঞ্জেকশন একটা বানায়, ভ্যাকসিন একটা বানায়, বানানোর পরে দেখা যায় এইটা ছিল কচ্ছপ, এখন ওই গেছে গুইল। দেখলে এখন ওই ইঞ্জেকশন ওইটা কচ্ছপ মারার জন্য বানাইছি, গুইল তো আর মারা যায় না। এখনকার কচ্ছপ শাড়ি দিয়ে গুইলের পিছে লাগ, এবার গুই সাপের পিছনে যখন লেগেছে, লাগার পরে এখন পরীক্ষা করে দেখে যে গুইল তো আর গুইল নেই, বেজি হয়ে গেছে। এইভাবে 660 বার এইটা সুরত বদলাইছে। তাহলে এইটারে আপনি ধরবেন কেমনে, মারবেন কেমনে, মোকাবিলা করবেন কিভাবে? আল্লাহর গজবের মোকাবিলা ফেরাউন করতে পেরেছিল, নমরুদ, সাদ্দাত, আবু জাহেল কেউ পারে নাই। এই করোনাটা আল্লাহর গজব। এই ব্যাপারে কি আপনাদের মনে কোনো সন্দেহ আছে? আমার মনে কিন্তু এক বিন্দুও নাই। তবে আমি করোনারে ডরাই না। একজন নামাজি দিনদার মুসলমান যদি করোনায় মরে, হযরত আবু উবাইদা ইবনুল জাররার মতো, আল্লাহু আকবার, তাহলে তিনি শহীদ, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। কিন্তু বেনামাজি মরলে কোনো করোনায় মরলেও লাভ নাই, হাতবার মরলেও কোনো সব নাই, বেনামাজি বেরোজগারি। এই জিনিসটা খেয়াল রাখবেন। আর আজকে ঈদের জমাতে আপনারা লক্ষ্য করেছেন, আমি তো বুড়ো মানুষ, এমনি এখন যাওয়ার পথে, করোনায় যদি আল্লাহ না করুন আমি যাই, তাইলে আমার জানাজা আসতেও মানুষ ভয় পাবে, আমারে কবরে নামাইতেও মানুষ আল্লাহর কাছে, এমন অভিশাপের মরণ কিন্তু আমি চাই না। আল্লাহর কাছে আমি সারা জীবন শহীদি মরণ চেয়েছি, এখনো চাই। আল্লাহ পাক আমাদেরকে এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করুন। ভারত থেকে গত পরশু 8 জন লোক এসেছে, পরশু যখন বাংলাদেশে ঢুকেছে বেনাপোল দিয়ে, ঢুকার পরে যখন তাদেরকে পরীক্ষা করেছে করোনা টেস্ট, 8 জনের মধ্যে 6 জন, এই 6 জনের ভিতরে ওই ভারতের বর্তমান ভয়াবহ করোনা যেটা, সেটার জীবাণু পাওয়া গেছে। এইভাবে প্রতিদিন কিন্তু প্রত্যেক বর্ডার দিয়ে মানুষ বাংলাদেশ থেকে, যারা গেছিল, যারা লেখাপড়ার জন্য গেছে, যারা চিকিৎসার জন্য গেছে, যারা ব্যবসার জন্য গেছে, তারাও ঢুকতেছে। আর ভারতের কিছু মানুষ যাদের এখানে তালি বাড়ি আছে, দাদার বাড়ি আছে, খুড়ার বাড়ি আছে, তারা করোনা থেকে বাঁচার জন্যে ওই দিক দিয়ে আবার গঙ্গা নদী দিয়ে লাশ ভাসিয়ে আসতেছে। তাইলে আমাদের অবস্থাটা কি? আমাদের কোনো উপায় নাই। যদি আল্লাহ আমাদেরকে হেফাজত না করেন, আল্লাহ রক্ষা না করলে, আল্লাহর কসম, চিকিৎসার দিক দিয়ে ভারত কিন্তু আমাদের চেয়ে অনেক 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 উপরে, অনেক শক্ত, অনেক প্রতিষ্ঠিত, ঠিক কিনা? এই ভারত ব্যাগে সাগাই গেছে,
চিকিৎসা তো দিতে পারি না, মরা লাশ দাফন করার যোগ্যতা ক্ষমতা এটাও নাই, লাশ নদী দিয়ে ভাসে। আল্লাহ না করুন, এই দিল্লির মতো উত্তর ভারতের মতো এই করোনা যদি বাংলাদেশে ঢুকে, আমাদের বসতি কিন্তু ভারতের চাইতে ঘন, একটা কেয়ামত হয়ে যাবে, কেয়ামত হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমিন। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে মসজিদের সংখ্যা দুনিয়ার সব দেশের চাইতে বেশি। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে টুপির সংখ্যা দাড়ির সংখ্যা দুনিয়ার সব দেশের চাইতে বেশি। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে আজানের সংখ্যা দুনিয়ার সব দেশের চাইতে বেশি, মসজিদের নামাজি মুসলমানের সংখ্যা দুনিয়ার সব দেশের চাইতে বেশি। আল্লাহ না করুন, সর্বশেষ ভারতে যেটা পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে মারাত্মক, মনে করে এইটা এখন ওই কচ্ছপের সুরত দড়ি আইসে আরি, এটার মার আল্লাহ আবার ইঞ্জেকশন ইয়াটিয়া সারা দুনিয়া ভারতের সাহায্য করতেছে, কিন্তু কোনো কিচ্ছু এই পর্যন্ত করা যায় নাই, কিচ্ছু করতে পারে নাই। আল্লাহ পাক, এখন আমাদের এই দিকে মরা লাশ আসতেছে, আমাদের এই দিকে সেখান থেকে যেসব মানুষ ঢুকতেছে তাদের শরীরে ওই করোনার জীবাণু এটা পাওয়া যাচ্ছে, তাহলে আমাদের নিরাপত্তার কোনো আশা ভরসা নাই নাকি? আসে ভারতের লগে চুক্তি করছি আমরা ইঞ্জেকশন আনলাম, দিছে তো, কিন্তু শুরুতে একটা কথা আমরা বলেছিলাম একটা দেশের সাথে চুক্তি করা, কারণ আমাদের লোক সংখ্যা 18 কোটি, এখন একটা দেশের সাথে চুক্তি করা ঠিক হবে না, আরো দুই একটা দেশের লগে এই করোনার ভ্যাকসিনের চুক্তি করা হোক, কিন্তু আমাদের দায়িত্বশীলতা কইছে আমাদের প্রাণের বন্ধু জামের বন্ধু ভারতের সাথে আমাদের স্বামীস্ত্রীর সম্পর্ক, এই সম্পর্ক এই সম্পর্ক আমরা শুধু ভারত থেকে আনবো, এখন আনছে কেন? হেতাগো অবস্থা থাক বিখ্যাত কুত্তি হামাল, অগ্রিম টাকা নিয়ে গেছে, অগ্রিম টাকা, ভ্যাকসিন যেগুলো আমরা পাও না 3 কোটি, তার মধ্যে আমাদেরকে মাত্র কয়েক লাখ দিছে, কয়েক লাখ 3 কোটির মধ্যে, কিন্তু চীন বলেছে আমরা এত এতর মধ্যে এত তোমাদেরকে বিনা পয়সা দেবো, এই দেবো, রাশিয়া বলছে, আমেরিকা বলেছে, কারোর সাথে আমরা চুক্তি করি নাই, কারণ আঙ্গো দোস্ত, জানের জান পরানের পরান, তাহলে সব কাজে দোস্তালি খাটে না কি? এখন চীনের সাথে চুক্তি করেছে, আমেরিকার সাথে চুক্তির জন্য দৌড়াদৌড়ি করতেছে, রাশিয়ার সাথে করতেছে, তাহলে এই জিনিসটা আগে করা হইলে, কিন্তু এখন ইঞ্জেকশনের প্রথম ধাপ যারা দিছে, প্রথম ডোজ যারা দিছে, এখন সময় এসে গেছে দ্বিতীয় ডোজের, ইঞ্জেকশন নাই, কারণ জানের জান পরানের পরান, তারা কয় তোমাদেরকে আমরা আর দিতে পারবো না, আমাকে দরকার বেশি, তাহলে বন্ধু কারা? বিপদে বন্ধুর কয় না, বিপদে বন্ধুর। আরে অন্তত দুঃখ করা উচিত ছিল যে আমাদের এই এই আমাদের এই অসুবিধা নাকি, এরপরে আবার যে কোনো দেশ থেকে কোনো জিনিস আন্তর্জাতিক বিনিময় ট্রানজ্যাকশনের নিয়ম হলো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সরকার টু সরকার, বাংলাদেশ সরকার ভারত সরকারের লগে চুক্তি করবে, কিন্তু আমাদের ভারত থেকে ইঞ্জেকশন আনার ব্যাপারে এই কামটাও করা হয় নাই, সরকার চুক্তি করেছে ভ্যাকসিন ভ্যাকসিনকোর লগে, ভ্যাকসিনকো দোয়ানদারের লগে, ভ্যাকসিনকো করেছে ভারতের লগে, দেখছেন নি কারবার, তাহলে সরকার সব লাভ।